সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 15 জুলাই 2023, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে তানভীর ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরনখোলা হাটের পাশে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু আকর্ষণীয় গরু উনি সংগ্রহ করছে, যেগুলো আপনারা 24-কে টার্গেট করে কাজ করতে পারেন। তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো, আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই। তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? জি মাশাআল্লাহ খুব ভালো যাচ্ছে ভাই। আচ্ছা, আবার কতগুলো গরু নিয়ে আসছেন? এই সপ্তাহে আপনি মোট 15টা গরু নিয়ে আসছি ভাই। একটা গরু আপনার কালকে নামানোর সময় বিক্রি হয়ে গেছে, এটা বড় ছিল। আচ্ছা, হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রস, আপনি 65-66 আপনার হাইট। আচ্ছা, আপনি বিক্রি হয়ে গেছে। আর বাকি আমাদের কাছে এখন গরু আছে হচ্ছে আপনার 14 পিস গরু আছে বিক্রি উপযুক্ত, সবগুলো 24-কে টার্গেট করে কাজ করার মতো। আসলে বেশি ছোট গরুটা এই বছর একটু কালেকশন কম হচ্ছে, কারণ ম্যাক্সিমাম খামারিরা চাচ্ছে যে ভাই একটু বড় গরু নিতে। হ্যাঁ, বড় গরু নিতে চাচ্ছে। মাংসের একটা ওয়েটে? জি, বড় গরু বলতে সেই বড় না যেটা দাঁত হয়ে গেছে 2-4 দাঁত, সেটা না। আপনার হচ্ছে দাঁত হবে কিংবা আপনার হচ্ছে 16-17 মাস এরকম সাইজের, এই গরুগুলো এখন চাহিদা বেশি। সেই পরিপ্রেক্ষিতে আজকে যে গরুগুলো নিয়ে আসি প্রত্যেকটা গরুই মাশাআল্লাহ সুন্দর। একটা গরু আপনি হচ্ছে কেউ অসুন্দর মনে করেন বলতে পারবে না, কারণ হচ্ছে যে প্রত্যেকটা গরু আমরা খুবই মনে করেন নিখুঁত ভাবে দেখে গরুগুলো নিয়ে আসা হয়েছে। প্রতিবেদন শুরুতে যে গরু দেখতেছেন ভাইয়া, এটা হচ্ছে নেপালি একটা গির গরু, পাকড়া স্টেপের, এবং গরুটার সামনে থেকে শুরু করে মাজা পর্যন্ত যথেষ্ট পরিমাণ হচ্ছে আপনার চওড়া, এবং হচ্ছে গরুটার কান মা শিং সব দিক দিয়ে দর্শন দেবে। বয়স কেমন গরুটার? এখনো দাঁত হয় নাই ভাই। আজকের প্রোগ্রামের প্রথম গরু, দামে রাখছেন কেমন এটা? ভাই এই গরুর দাম রাখছি 1,25,000 টাকা। 1,25,000 টাকা, এটা ছিল প্রথম। সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে হোয়াইট কালার মায়াবী একটা গরু আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। ভাই এটা হচ্ছে হাঁসা গরু। হাঁসা গরু? আপনি এই গরুটার চোখের আপনার মণিটা দেখেন, শিং দেখেন, আপনি হচ্ছে কান দেখেন, আপনার নাকের খুঁট দেখেন, সব কিছুই কিন্তু আপনার হচ্ছে সাদা। আর গরুটার মধ্যে সাদা হইলেই যে মনে করেন খুব একটা ভালো লাগবে তা না, গরুটার মধ্যে কিন্তু একটা আলাদা ধরনের একটা কিউট আছে। মাথাটা খুবই ছোট গরু, বডিটা মাশাল্লাহ দেখার মতন, চুটটা আপনার হয়ে উঠতেছে, সব দিক দিয়ে একটা ভালো গরুর যে বৈশিষ্ট্য থাকা দরকার এটার মধ্যে সেটা আছে। বয়সে কেমন আছে এটা? এটাও আপনার 14 থেকে 15 মাসের কাছাকাছি হবে, দাঁত হয় না। আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার, দাম রাখছেন কেমন? এগুলোটার দাম নির্ধারণ করছি ভাই 1,60,000 টাকা। 1,60,000 টাকা, সাইড করে দেন, 3 নম্বরটা দেখাই। এই পাশে 3 নম্বরে আরও একটা হোয়াইট কালার গরু আপনি নিয়ে আসছেন, নাভি কম্বলে বেশ ঝুলানো, এটা সম্পর্কে একটু বলবেন। আতিক ভাই আপনার 3 নম্বর গরুটা কিছুটা আপনার ব্রাহ্মা ক্রস গরু, এটা হচ্ছে আপনার যেমন হচ্ছে আপনার গলা কম্বল তেমন মাথাটা খেয়াল করবেন, লাবিটাও পর্যাপ্ত পরিমাণ ঝুলানো, এবং পিছনের মাথাটা কিন্তু চওড়া, সামনের দিকে খেয়াল করলে পরে আপনি বিদেশি যে গরুগুলো আমরা সাধারণত ভিডিওর মধ্যে দেখি সেই গরুটার সাথে কিন্তু এটা তুলনা করার মতনই গরু, এবং মাশাল্লাহ দেখার মতন এর মধ্যে কিছু একটা আছে। এবং যদি কোনো খামারে এবছর পরিপূর্ণভাবে রেডি করতে পারে, এই গরুটা থেকে ভালো কিছু আশা করা যায়। তো আজকের প্রোগ্রামের 3 নম্বর গরু, দাঁত হয়নি তো এখনও? জি না। তো এটার দাম রাখছেন কেমন? এই গরুটার দাম নির্ধারণ করছি ভাই 1,65,000 টাকা। 1,65,000, এটা সাইড করে দেন, 4 নম্বরটা দেখ। এই পাশে সিরিয়ালের 4 নম্বরে আরও একটা সাদা রঙের গরু আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। ভাই বিগত 3টা গরুর পরে কিন্তু 4 নম্বর গরুটা কিন্তু অনেক বড় সাইজের একটা গরু মাশাল্লাহ, এটাও কিন্তু আপনি দেখার মতন গরু। আপনার এটা আপনার হচ্ছে হোয়াইটের সাথে হালকা ক্রিম অফ হোয়াইটের মতন আপনার কালার, মাশাল্লাহ আপনি হচ্ছে যেমন চুট যেমন আপনি কিন্তু চওড়া, এবং হাইটটা কিন্তু প্রায় এখনই প্রায় 54-55 কাছাকাছি। আর এই গরুগুলোর সব থেকে ভালো বৈশিষ্ট্য হলো কি ভাই, এই গরুগুলো কিন্তু আপনি প্রায় দাঁত হইতে হইতেই প্রায় 58+ হাইট হয়ে যাবে, কারণ আপনার একটু ক্রস ব্রিডের একটু হরিয়ানা স্টেপেলের আপনার গরুগুলো আছে, বা সাধারণত আমরা বলদ টাইপের যে গরুগুলো দেখি ওইটার দাঁতের সাথে কিন্তু এটা সংমিশ্রণ আসছে। আজকের প্রোগ্রামের 4 নম্বর গরু, এটার দাম রাখছেন কেমন? হ্যাঁ এই গরুটার দাম নির্ধারণ করছে 1,80,000 টাকা। 1,80,000 টাকা, পাশে 5 নম্বর যেটা আছে দেখি চলে। এই পাশে 5 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, আরও একটা সাদা রঙের গরু, এটা সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ আতিক ভাই, যে এই গরুটা আপনি নিয়ে আসা হয়েছে 5 নম্বর গরুটা, এটা কিন্তু আপনার এটাও ব্রাহ্মা স্টেপের গরু, এটার মধ্যেও কিন্তু ব্রাহ্মার দাবি করা যায়, কারণ এটার মধ্যে মাথার গেটআপে দেখেন সামনের কানটা, এবং হচ্ছে চুট লাভি সব দিক দিয়েই কিন্তু এটা বড় শেপের গরু হইতে হলে যেটা দরকার, মানে বড় শেপ বলতে ব্রাহ্মার মধ্যে যেটা থাকা দরকার এটার মধ্যে কিন্তু সেটা লক্ষণীয়। এবং গরুটা মাশাল্লাহ কিন্তু মোটামুটি অলরেডি আমার মনে হয় প্রায় 6 মনের কাছাকাছি মাংস রেডি হয়ে গেছে, কারণ এসব গরুগুলো কিন্তু খুব দ্রুত বর্ধনশীল এবং খুব অল্প সময়ে গ্রোথ নিয়ে নেয়।
তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের পাঁচ নাম্বার দাম রাখছে কেমন এটার ভাই? এই গরুটার দাম রাখছে 1,92,000 টাকা। 1,92,000 টাকা জি। এই পাশে সিরিয়ালের ছয় নম্বরে আরও একটা সাদা রঙের গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু ভাই মাশাল্লাহ মাশাল্লাহ আজকের গরুগুলি প্রত্যেকটা গরুই আপনার আপনি ভালোভাবে একটু লক্ষ্য করে দেখেন, এই গরুগুলির মধ্যে কিন্তু কিছু না কিছু আপনার হ্যাঁ কিউটনেস আছে, প্লাস হচ্ছে কিছু ভালো শেপের এবং ভালো গ্রেডের মধ্যে ধরা পড়ে। কারণ আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে যদি দাঁতমান যদি আপনার অ্যাকুরেটলি প্রপারলি না হয় ওই গরুটাকে আপনি যতই পরিচর্যা করেন ভালো মন্দ যেটাই খাওয়ান না কেন ভালো কিন্তু হচ্ছে আপনি রেজাল্ট পাওয়া ডিফিকাল্ট আছে। তো আলহামদুলিল্লাহ আজকে জাত মানে যেমন কোয়ালিটি সম্পন্ন গরুগুলো প্রত্যেকটা মনে করেন মাশাল্লাহ। তো এটা হচ্ছে সিরিয়ালের ছয় দাম রাখছেন কেমন আতিক ভাই? এই গরুটা আমরা দাম নির্ধারণ করছি 1,70,000 টাকা। এটাও সাইড করে দেন, পরেরটা দেখ। এই পাশে সিরিয়ালের সাত নম্বরে একটা লাল টকটকে গরু আপনি নিয়ে আসছেন, নাভিকম বলে বেশ ঝোলানো, এটা সম্পর্কে একটু বলবেন। আতিক ভাই সাত নম্বর লালের মধ্যে আবার সব থেকে সেরা গরু পাকিস্তানি। আমরা সাইওয়ালগুলা সাধারণত খেয়াল করে দেখেন যে মাথাটা একদম ছোট্ট একটা মনে করেন যে সাইজ নাই, কানটা মনে করেন সর্বোচ্চ বড়, এবং আপনি হচ্ছে পিছনের বডিটা হয়ে যায় আপনি হচ্ছে অনেক চওড়া। সামনে থেকে গরুগুলো আপনি একটু ভালোভাবে যদি খেয়াল করেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু গলার কম্বলটা ঝোলানো আছে। আমরা সাধারণত গরুপ্রেমীরা যে বৈশিষ্ট্যগুলো খুঁজি গরু কেনার সময় আর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, সাত নম্বর গরুর মধ্যে একটা মার্কেও কোথা থেকেও কাটতে পারবেন না, এবং মাশাল্লাহ সব দিক দিয়ে যদি মনে করেন একটা গরু খুঁজতে থাকেন 10-10 দেওয়ার মতন সাত নম্বর গরু। তো এটার দাম রাখছেন কেমন আতিক ভাই? এই গরুগুলো আসলে কিন্তু এখন কিন্তু দাঁত হয় নাই, কিন্তু আপনি দেখতে হবে এবং বাসটা স্টেপে গরুই পড়ে। আপনার এই টাইপের গরুগুলো যখনই আপনি কোনো খামারিতে থাকে তারা কিন্তু ব্রাহ্মার দাবি টাবি করে, কিন্তু আপনার ওইগুলো আমরা না বলে এটাকে পিওর সাইওয়াল আমরা মনে করেন বলতে। তো দাম দাম নির্ধারণ করছি ভাই 1,95,000 টাকা। 1,95,000। চলেন আট নম্বরটা দেখি। এই পাশে সিরিয়ালের আট নম্বরে আরও একটা লাল রঙের গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে ভাই? এটাও মাশাল্লাহ খুবই ভালো একটা শেপের এটাও গরু, এবং হাইটের দিক দিয়ে এটা কিন্তু প্রায় এখন অলমোস্ট প্রায় 56, আর বডি স্ট্রাকচারের দিক দিয়ে অনেক চওড়া এবং আপনি গ্রোথফুল একটা গরু, সব দিক দিয়ে আপনি দর্শনদারি যেগুলো থাকা দরকার এটার মধ্যেও কিন্তু আমি সেগুলো দেখতে পারতেছি। এবং মাথার স্টেপটা আপনি বিশেষ করে দেখেন গলা কম্বল সাথে করে আপনার শিং টিং দিয়ে সব দিক দিয়ে মনে করেন একটা ভালো জাত মানের একটা যেটা আমরা খুঁজি সেই মানের গরু একটা। তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের আট, দাম রাখছেন কেমন? এগুলোটার দাম নির্ধারণ করছি ভাই 1,70,000 টাকা। তো এটাও সাইড করে দেন, নয় নম্বরটা দেখাই। এই পাশে সিরিয়ালের নয় নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। নয় নম্বর গরুটাও ভাইয়া একই সেম গ্রেডের গরু, আসলে একসাথে এত ভালো গরু যদি যখন আপনি এট এ টাইম দেখাবেন তখন ভালো মনে করেন ভালো বলে শেষ করা যায় না, কারণ সবই যদি আমি মনে করেন ভালো বলতেছি সেখানে কিন্তু হচ্ছে আপনার আসলে সবাই দর্শকরা বলবে ভাই মনে হয় সব গরুকেই হাইলাইটস করার জন্য কথা বলতে, কিন্তু ভালোকে ভালো বলতে হবে ভাই। এখন আমি যে গরুগুলো সিলেক্ট করছি আমি প্রত্যেকটা গরু সিলেক্ট করার সময় কিন্তু প্রথমেই আমার নজরের মধ্যে থাকে যে আমার খামারি ভাইরা যেন আমার কাছ থেকে সেরাটা পায় সেটাই। আপনি এখানে যে 14টা গরু রাখা আছে আপনি মনে থেকে বলতে হবে যে কোনো গরু থেকে কোনো গরু কিন্তু আপনার এখানে আপনার কমতি নাই সেটাই। সেক্ষেত্রে কিন্তু আপনি নয় নম্বর গরুটা কিন্তু মাশাল্লাহ। তো এটার দাম রাখছেন কেমন ভাই? নয় নম্বর গরুটার আমরা দাম নির্ধারণ করছি 1,75,000 টাকা। 1,75,000। পরেরটা দেখি চলে। এই বর্ষে সিরিয়ালের 10 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই। আতিক ভাই সবসময় কিন্তু জানেন যে 10 নম্বর গরুটা আমরা সাধারণত তানবি ডেরি ফার্ম এটা সেরাটা দেওয়ার চেষ্টা করে, কারণ 10 জার্সিটার যেমন আমরা খেলাধুলার সময় খুব প্রাধান্য দেই আমরাও কিন্তু গরুর সিলেকশনের সময় 10 নম্বরটা সব থেকে সেরাটা রাখার চেষ্টা রাখি। আলহামদুলিল্লাহ 10-এর গরুটাও কিন্তু মাশাল্লাহ। এটার বয়স কেমন? এই গরুটা কিন্তু এখনও দাঁতে আসে নাই, আপনি সর্বোচ্চ 15-16 মাসের মতন হবে। তো এইটার দাম রাখছেন কেমন ভাই? 10 নম্বর গরুটার আমরা দাম নির্ধারণ করছি 1,75,000 টাকা। 1,75,000 টাকা জি। এই পাশে সিরিয়ালের 11 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা কোন জাতের গরু ভাই? 11 নম্বর গরুটা কিন্তু আজকে লটের মধ্যে সব থেকে বড় গরু, এবং আপনি হচ্ছে গরু সব থেকে বড় বড় গরু বললেই আপনার ইয়া হবে তা না, দর্শনদারিতেও আপনি সেরা গরু। আচ্ছা, আপনি যেমন আপনি লাভিটা খেয়াল করে দেখবেন আপনার অনেক ঝোলানো লাভি, মানে লাভি শক্ত না হইলে পারে আপনি কিন্তু গরুর গ্রোথ নিচ থেকে আপনি ছড়ায় না, এবং আপনি গলা কম্বলটা যখন সুন্দর আসবে এবং মাথার শেপটা যখন সুন্দর আসবে তখন কিন্তু এটা গরুর মার্ক দেওয়া যায়। তো সেক্ষেত্রে আপনি 11 নম্বর গরুটার মধ্যে আমি সিলেকশন যখন করি তখন 3-4টা বিষয় লক্ষ্য দেখছি, সেটা হলো যে এই গরুটা এখনও কোনো কিছু আপনার হচ্ছে বডিতে মাংস লাগানো শুরু হয় নাই, গরুর হাইটটা প্রায় 56 আসছে, প্রায় শিং এবং লাভি কম্বল এবং চোট দিয়ে মানে প্রত্যেকটা সাইডে কিন্তু এখানে রেডি করার মতন মানে প্রসেসের জায়গা আছে, এ কারণে কিন্তু আমি গরুটা সিলেকশন করছি। এটা হচ্ছে 11 নম্বর, দাম রাখছেন কেমন? এই গরুটার আমরা দাম নির্ধারণ করছি ভাই 2,25,000 টাকা। 2,25,000 সাইড করে দেন, পরেরটা দেখাই।
এই পাশে সিরিয়ালের 12 নম্বরে আরও একটা লাল রঙের গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। আদিক ভাই, এটা একটা আপনার ইন্ডিয়ান আপনার শাহিওয়াল, এগুলো হচ্ছে আপনার বর্ডার ক্রস করা গরু। এগুলো আপনি আসলে অনেকেই বলে খালি ফ্রেম কিনবো গরু, আপনার হচ্ছে সেমন একটা দরকার নেই, আপনি খালি হাত পা চারটা ভালো থাকলেই হলো, সুস্থ একটা গরু আপনি গরু দিলেই হলো। এটা সেই টাইপ গরু, এটা হচ্ছে হাড্ডি সারের মতন একটা গরু। আসলে এই গরুগুলো আপনার আহামরি যে খুব একটা মনে করেন যে হচ্ছে হাই গ্রেডের গরু হবে তা না, কিন্তু একটা জিনিস ভালো হবে সেটা হলো ভাই আপনার কাজ করার মতন জায়গা আছে এখানে, আপনি ক্রিমি ইলেকট্রনিক জিঙ্ক সব পরিপূর্ণভাবে করতে পারেন। এই গরুগুলো কিন্তু আপনি খামারে দিয়ে অল্প সময়ের মধ্যে মোটাতাজাকরণ করে মার্কেটে বিক্রি করতে পারবেন। তো এটার দাম রাখছেন কেমন? এগুলোটার দাম রাখছে 130,000 টাকা। এটা সাইড করে দেন, 13 নম্বরটা দেখেন। এই পাশে 13 নম্বরে আরও একটা লাল গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। ঠিক ভাই, এটা হচ্ছে একটা সাহেব গরু। হ্যাঁ, সাহেব ভাষা মানে অনেকেই বলতে পারে কী ব্যাপার ভাই, জাত তো নিজেরা আবিষ্কার করছেন কি না? আসলে জাত আবিষ্কার করে না, বিভিন্ন অঞ্চল বিভিন্ন ধরনের নাম থাকে। আমাদের অঞ্চলে যখন আপনার লালের মধ্যে যখন আপনার হাসা হয়ে যায় এবং আপনার হচ্ছে প্রত্যেকটা অংশে যখন একই কালারের 7টা অংশ পাওয়া যায় তখন কিন্তু এটা হাসা হয়ে যায়, এবং হাসার মধ্যে কয়েক রকমের আছে। এটা কিন্তু আপনার লাল হাসার জন্য আমরা কিন্তু সাহেব গরু নাম আমাদের ইয়ার থেকে নামকরণ করা। তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 13 নম্বর, দাম রাখছেন কেমন? দেখবে এইসব টাইপের গরু কিন্তু আপনি সবার কাছে বাজারে যেখানেই আপনি উঠান না কেন সবার আগ দিয়ে কিন্তু টান দিয়ে নিয়ে যায়। তার মানে একটাই হচ্ছে বিষয়টা হলো যে এর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, এবং আমরাও যখন সিলেকশন করি কেউ আর বোকার নাই, আমাদের কালেকশনের জায়গাতেও কিন্তু একটু কস্টিংটা অন্য অন্য গরুর তুলনায় বেশি পড়ে যায়। তারপরে আমরা রিজনেবল দামটা সিলেকশন করছি, এগুলোর দাম নির্ধারণ করছি 1,45,000। এটাও সাইড করে দেন, সবশেষটা দেখাই। এই পাশে সবশেষ যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলুন। 14 নম্বর গরু ভাই, এটা আপনার পরিশেষে আমাদের 15টা ছিল, আপনি তো বলছি এটা কিন্তু আপনার সর্বশেষ গরু। জি, সর্বশেষ গরু 14 নম্বর। এই গরুটা কিন্তু মাশাআল্লাহ মানে সর্বসেরা আমার খামারের এখন পর্যন্ত যে 50-60টা গরু আছে তার মধ্যে 1 নম্বর। এই গরুটা আপনার কোনো ক্রস ট্রস কোনো কিছু না, ডাইরেক্ট ব্রাহ্মা আমরা দাবি করতে পারি। এটা তার প্রধান বৈশিষ্ট্য হলো যে এর হচ্ছে আপনার লাভি, এর কোম্বল, এর চুট, এবং আপনি যেখান থেকে সংগ্রহ করছি তারা আপনার বলছে যে এটা হচ্ছে আপনার 933 বিডের আপনি সিমেন্স দেওয়া ছিল। প্লাস হচ্ছে আপনার আমরা গরু দেখলে পরে অন্তত এতটুকু পর্যন্ত আল্লাহ আইডিয়া করা তৌফিক দান করছে যে কোন গরুটা কী কী জাতের হতে পারে। আসলে অনেকেই সময় দেখা যায় যে অনেকেই না বুঝে একটা কথা মনে করেন বলে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু প্রবলেম হয়ে যায়, কারণ যখনই ব্রাহ্মা সরাসরি হয়ে যাবে তখন কিন্তু ভাই এটার আর কথাটার গ্রহণযোগ্যতা থাকে না। আসলে যেটা যেই গরু তাকে সেইটার বৈশিষ্ট্য তুলে ধরতে হবে এবং সেটা সম্পর্কে বলতে হবে, তাহলে কাস্টমার বুঝতে পারবে যে কোনটা কোন জাতের। তো এটার দাম ভাই একটু আগে আপনি একটু বলে দেয়, এটা কিন্তু এখনও কিন্তু দাঁত হয় নাই, এটা সর্ব মানে বয়স সর্বোচ্চ মনে হবে মনে হয় 15-16 মাস। আমরা দাম নির্ধারণ করছি 2,25,000 টাকা। তো ঠিক আছে সোহান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।